প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমরা চলে এসেছি সনাতন জ্যোতিষের লাইভ প্রোগ্রাম নিয়ে। আজকে আপনাদের লাইভ প্রোগ্রাম যেহেতু ফোন নেব, তার সঙ্গে আমি যেহেতু এখন বাস্তু নিয়ে আলোচনা করছি, বাস্তু বিষয়ে কিছু বলবো, আলোচনা করব বাস্তু নিয়ে কিছু কথা, তার সঙ্গে আপনাদের ফোন নেব। কথা হচ্ছে এটাই যে বাস্তু আমাদের জীবনে কেমন প্রভাব ফেলে, এটার জানার মূল সূত্র হচ্ছে আমরা যখন ডেট অফ বার্থ দেখে বুঝতে পারি যে তার বাড়ির কোথায় কি রয়েছে, কোন জায়গাটাতে টয়লেট রয়েছে, কোন জায়গাটাতে তার সে গ্যারেজ করে রয়েছে, কোন জায়গা তার এন্ট্রেন্স রয়েছে, এগুলো ম্যাক্সিমাম যখন আমরা বুঝতে পারি তো এখান থেকে বোঝা যায় যে বাস্তু আমাদের জীবনে কতটা এফেক্টেড। এগুলো আপনারা যারা আমাকে অনলাইনে দেখায় বা যারা আমাকে আমার চেম্বারে এসে দেখায় তারা অবাক হয়ে যায় যখন আমি তাদের মানে এইসব ব্যাপারে বলে দিই, সে কোথায় তার টাকা রাখার জায়গাটা করে রেখেছে, সেটার ওপরে ডিপেন্ড করছে তার কাছে মানি কতটা ফ্লো হবে। যদি কেউ দক্ষিণ পশ্চিম দিকে যদি কেউ টাকা রাখার জায়গা করে, ধরো এক আলমারিটা যেখানে টাকা পয়সা রাখছে সেই আলমারিটা দক্ষিণ পশ্চিম দিকে রাখা আছে, তার প্রয়োজনের থেকে অধিক খরচ হয়ে যাবে, মানে এটা যাবে হবেই হবে। তো এই রকমই এগুলো দেখা যায় ডেট অফ বার্থ ধরে যে সে কোথায় ওটা রেখে দিয়েছে। এটা যখন আমরা বলে দিতে পারছি বা এটা যখন দেখছি, যখন কোনো অ্যাস্ট্রোলজার যখন এটাকে মানে সঠিকভাবে বলছেন, এখান থেকে তাহলে প্রমাণ হয়ে যায় যে বাস্তু আমাদের জীবনে কতটা এফেক্টেড এবং আমাদের হরোস্কোপের সঙ্গে তার কতটা মিল আছে। শুধু হরোস্কোপের সঙ্গে না, ডেট অফ বার্থ ধরেই বোঝা যায় যে বাস্তুটাতে কতখানি ওই ডেট অফ বার্থের মধ্যেই লুকিয়ে আছে তার কতখানি প্রভাব আছে। আলোচনা থাকবো, ফোন আমরা দেখে নিই, আলোচনা থাকবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি সুবীর ঘোষ বলছি। কোথা থেকে, কোথা থেকে বলছেন? হাওড়া শিবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে জানবেন। আচ্ছা বলুন, নাম বলুন, এই ডেট অফ বার্থটা বলুন। সুবীর বললেন না নাম? হ্যাঁ হ্যাঁ সুবীর। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। সময়টা বলুন। রাত্রি 6টা, সন্ধ্যে 6টা। এক মিনিট ধরুন। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা ওটা কি বার ছিল একটু বলবেন? রবিবার। রবিবার ছিল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্রথমত আপনার এখানে আমি যেটা দেখছি চতুর্থপতি চতুর্থ ঘরে রয়েছে, পঞ্চমপতি পঞ্চম ঘরে রয়েছে, এই দুটো গ্রহ সক্ষেত্র হলো এবং চন্দ্রতুঙ্গি হয়ে আছে, বিশ্বরাশিতে চন্দ্র বসে আছে কিন্তু কেতুযুক্ত। এটার জন্য দেখবেন আপনার মাঝে মাঝে কেউ গোপন শত্রুতা করছে আপনার সঙ্গে, আপনি কিছুটা বুঝতে পারলেও তার প্রতিবাদ করতে পারছেন না, গোপনভাবে মানে গোপনভাবে শত্রুতার শিকার হচ্ছেন। কিন্তু আপনার এখানে যেহেতু চতুর্থ এবং পঞ্চমপতির অবস্থান ভালো দেখছি, দাঁড়ান আমি কর্মের জায়গাটা দেখে নিয়ে আর এই বিষয়ে কথা বলবো। আপনি কি সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখাচ্ছে সরকারি চাকরি আপনি করবেন, তো আপনার এখানে মোটামুটি হরোস্কোপ ভালো। আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনার পায়ের কোনো প্রবলেম, পা থেকে কোনো প্রবলেম আসতে পারে, আর গোপনভাবে শত্রুতার শিকার হবেন আপনি, এটা বলুন, এটা আগে বলুন। পায়ের কোনো সপ্তমে আপনার শনি রয়েছে, শনি রবি সপ্তমে বসে আছে, খোঁড়ার একটা বচন আছে, সপ্তমে শনি তারে পায়ে করে খোঁড়া, এটা খোঁড়ার বচনেই লেখা আছে। আপনি আজকের বুঝতে পারছেন না, হবে এটা আসবে কিছু কম বেশির ওপরে, শুধু শনি না শনি রবি বসে আছে এবং সপ্তম ঘরে শনি রবি বসে আছে, বিবাহিত জীবনে কিছু একটা মানে আনসুখী ব্যাপারটা আসবে। আর একটা আমি যেটা বললাম গোপন শত্রুতা, এটা একটু মানে শেয়ার করুন আমার কাছে যে গোপন শত্রুতার ব্যাপারটা। এবার আজকে আপনি কি বিষয়ে জানবেন? এটা তো বললেন একটু আগে সাংসারিক জীবনে মানে
সাংসারিক জীবনটা আমি বিবাহিত জীবন খুব একটা ভালো দেখছি না, মাঝে মাঝে একটু অশান্তি বিবাহ, মানে আপনার, মানে আপনার কিংবা আপনার স্ত্রীর সংসারের প্রতি সেই যে ভালোবাসা মন, এই ব্যাপারটা ঠিকঠাক থাকবে না। আচ্ছা, সন্তান এলে কি ওর সমস্যাটা মিটতে পারে? কি বলছেন কি বলছেন? দেখুন, আপনি যে কথাটা বলছেন ছেলে মেয়ে হলে সেই প্রবলেম মানে ঠিক হবে কিনা, এটা কেন চিন্তা করছেন? আগে চিন্তা করুন, আপনার ছেলে মেয়ে হলে তারপর যদি প্রবলেমটা আরো বাড়ে তখন আপনি কি করবেন? সেটা আরো বড় প্রবলেম হয়ে গেল, তাই নয় কি? আমি যে প্রবলেমটার কথা বললাম, প্রবলেমটা সেটাই তো যে আমি বললাম কি সংসারের প্রতি ভালোবাসা বা সেই সহানুভূতি মনটা থাকবে না, এটাই বলেছি আমি, তাই তো? হ্যাঁ, প্রবলেমটা এটাই হচ্ছে তো। দেখুন, আপনার সেভেন লর্ডে, আপনার সেভেন লর্ডে শনি রবি বসে আছে, এই সেভেন লর্ডে শনি রবি বসে আছে মানে প্রবলেমটা আপনার হরোস্কোপেই আছে। এই জায়গাটাকে ঠিক করুন, এই জায়গাটা ঠিক করে আপনি ছেলে মেয়ের জায়গাটা নিয়ে চিন্তা করুন, বুঝলেন? আপনার সন্তান জায়গাটা ভালো, সন্তান জায়গাটা শুভ, কিন্তু আগে আপনি সেভেন লর্ডটাকে ঠিক করুন। সেভেন লর্ডের জায়গাটা যে নেগেটিভটা হয়ে আছে, এই নেগেটিভটা ঠিক করুন। এই নেগেটিভটা ঠিক করলে তারপরে দেখবেন, তারপরে মানে অনেক অংশে ভালো হওয়ার মানে এ রয়েছে, যোগ রয়েছে। আমি এখান থেকে কথা বলতে পারবো না, এই কথা আমি এখান থেকে বলতে পারবো, তবে আমি এটুকু দেখছি যে তার সংসারের প্রতি ভালোবাসা সেটা থাকবে না, সেটা অন্য বিভিন্ন কারণে হতে পারে, শুধুমাত্র অবৈধ সম্পর্কের উপরে থেকে যে হবে না তা নয়। আর একটা ব্যাপার, আপনারও কিছু আমি ব্যক্তিগত প্রবলেম দেখছি, আপনিও মানে দ্বাদশ ঘরটা আপনার নেগেটিভ হয়ে যার জন্য দ্বাদশ ঘর থেকে সদ্যা সুখ, আপনিও আপনারও সেখানে কিছু প্রবলেম থাকবে, ব্যক্তিগত প্রবলেম থাকবে আপনার, আমি এখান থেকে সব ডিটেলস বলতে পারছি না, আপনি বুঝতে পারছেন তো? একদমই। এবার ওই ওই প্রবলেমটার জায়গাটাও আপনার সমাধানের জায়গায় আসতে হবে। আমি যে প্রবলেমটা দ্বাদশ ঘর থেকে তার সজ্জা সুখ বিচার করা হয় সেখানে রাহু বসে আছে, তার মানে আপনিও তৃপ্তি নন বা তিনি, এই এই ব্যাপারটা রয়েছে, আমি ডিটেলস সেখান থেকে বলতে পারবো না। তো যাই হোক, এই জায়গাটা, এই প্রবলেমটাও ঠিকঠাক করতে হবে, প্রবলেমটাও ঠিক করলে দেখবেন আস্তে আস্তে ওই যে মানে যে মনে যে মিল হচ্ছে না, এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন, এই প্রবলেম ঠিক করার মতো সমাধান আমার কাছে আছে, আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমি যেহেতু এখন কলকাতার মধ্যে বসছি না, আমি তো কলকাতায় বাস্তু ভিজিট করছি, তাই আমি কলকাতার মধ্যে কোথাও বসছি আমি এই মুহূর্তে, তো আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর কিছু জানবেন? না না, ঠিক আছে, ধন্যবাদ। এই যে ব্যাপারটা মানে বাস্তু নিজে কথার মধ্যে ছিলাম, এই যে হরোস্কোপ আমি দেখলাম এখন, এই হরোস্কোপটা যদি বিয়ের আগে যদি এই প্রবলেমটা যদি ঠিক করা যেত তাহলে কিন্তু এই প্রবলেমটা এত বড় হতো না। মানুষের চিন্তা দেখুন, মানুষের চিন্তা যে আমার সন্তান হলে কি এই ব্যাপারটা ঠিক হয়ে যেতে পারে, এটা কি ছেলে মানসিকের মতো কথা না? প্রবলেম রয়েছে, সন্তান হলে ঠিক হয়ে যাবে কিনা সেই চিন্তা করছি আমি, এটা একেবারেই বোকামো। প্রবলেমটা ঠিক করবো সন্তান হওয়া, তারপরে যদি একই প্রবলেম থাকে সেটা তার বড় প্রবলেম হলো, আমি ভুগছিলাম আর একজন সেই প্রবলেমে ভুগবে। কে বলছেন? নমস্কার, একটু জোরে বলুন, কে বলছেন? বর্তমান থেকে উত্তম দা বলছি। আপনার কথা একেবারে আস্তে আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলুন। হ্যাঁ, বর্তমান থেকে উত্তম দা বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবে? আমার ভাগ্নের বিষয়ে। ভাগ্নির নাম বলুন। আয়ন দাস। কি নাম? আয়ন দাস। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডিসেম্বর বললেন? 4 ডিসেম্বর। হ্যাঁ, 2010। সময়? 1:20। কটা কটা সময়টা বলুন, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছেন আমি, একটু কানে কম শুনি, একটু জোরে বলুন। 1:20। হ্যাঁ, এইভাবে বলুন। জন্মস্থান কোথায়? বর্তমান। আজকে যে প্রোগ্রামটা করছি আপনার, এটা ভাগ্নার বিষয়ে জানছি তো? আপনার ভাগ্না যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ হয়ে আছে, সেই বাড়ির বাস্তু দোষের মূল কারণ আমি বলছি, উত্তর দিকে হয় টয়লেট বাথরুম থাকবে, তা নইলে নোংরা কিছু আবর্জনা ড্রেন চলে গেছে, ময়লা জল, কাদামক্ত জল, এরকম কোনো কিছু উত্তর দিকে হয়ে থাকবে, একটা একটু বলুন। হ্যাঁ, কি আছে উত্তর দিকে?
দেখুন, আমি কি গিয়েছি আপনার ভাগনার বাড়িতে? না। তাহলে এবার বুঝতে পারছেন তো বাস্তুটা আমাদের জীবনে কতটা এফেক্ট। আমি এই কথাটা বলতে চাইছিলাম যে হরোস্কোপ থেকে দেখা যায় যে বাস্তুর কত মানে কোথায় কি রয়েছে। এই দেখুন উত্তর দিয়ে আমি কি বললাম, টয়লেটও আছে। এবার এই যে টয়লেট এবং যে নোংরা জল, এখান থেকে হবেটা কি আপনার ভাগনা? তাহলে এবার আমি আর ছকের মধ্যে যাচ্ছি না, এই বাস্তু দিয়েই আমি বলছি। আস্তে আস্তে দেখবেন দিনের পর দিন, মানে ও এখন নিশ্চয়ই পড়াশোনা করছে, আস্তে আস্তে ওখান থেকে পড়াশোনা থেকে একটু একটু আস্তে আস্তে মন সরে আসছে। মনের মধ্যে একটা চাপ, চঞ্চলতা, একটা মানে মানে কি বলবো, যত ধরনের নেগেটিভিটি সেই নেগেটিভিটি গুলোর মধ্যে আসবে। এগুলো হচ্ছে তো? বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য বাস্তু আমি বারবার করে মানুষকে সচেতন করি যে বাস্তু আমাদের জীবনে কতখানি এফেক্টেড। আর এখানে হরোস্কোপের কোনো গল্প দিকে এখন যেতেই হবে না, শুধুমাত্র টয়লেট বাথরুমের নেগেটিভিটিটাকে দূর করে দিন। এবং ওই ওই যে উত্তর দিকে যে টয়লেট বাথরুম আছে, উত্তর দিকের কথাও টয়লেট বাথরুমের বিধান শাস্ত্রে নেই। সেখানে যারা তাদের যাদের বাড়ির উত্তর দিকে টয়লেট বাথরুম রয়েছে, উত্তর দিক থেকে আসে অপরচুনিটি, ওই অপর যে যা কাজের সঙ্গে যুক্ত সেই অপরচুনিটি বাধাপ্রাপ্ত হবে। তো এই এই জন্য বাস্তুকে আমাদের গুরুত্ব দিতেই হবে, বাস্তু সম্পর্কে আমাদের ওয়াকিবহল হতেই হবে। তো আমি এখানে হরোস্কোপের মধ্যে গেলাম না, ওই ওই জায়গা থেকে আপনার ভাগনার উপর নেগেটিভিটি আসছে, পারলে ওই জায়গাটাকে ঠিক করুন। বাস্তুর জন্য আপনার কথাগুলো একেবারে আস্তে আস্তে শোনা যাচ্ছে, আমি খুব ভালো করে কষ্ট করে শুনতে পাচ্ছি না। আমি যেটুকু দেখলাম, যেটুকু শুনেছি তার উত্তর আমি দিয়েছি। চেষ্টা করুন বাস্তুর নেগেটিভিটিটাকে কাটানোর। ধন্যবাদ, ভালো থাকবেন। এইবার এই যে বাস্তু আমাদের জীবনে কতখানি এফেক্টেড, পুরোপুরি 100% এফেক্টেড আমাদের জীবনে বাস্তু, আমি আজকের কয়েকটা তথ্য দেবো আপনাদেরকে। যাদের বাড়িতে এগুলো আছে আজকের থেকে সচেতন হন। যাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে জলের কোনো সোর্স রয়েছে, সেটা টয়লেট মানে টয়লেট বাথরুম হতে পারে, বেসিন হতে পারে, সেপটিক ট্যাঙ্ক হতে পারে, যা কিছু দক্ষিণ পূর্ব দিকে জলের কোনো সোর্স, কিংবা দক্ষিণ পূর্ব দিকটা এক্সটেন্ডেড হয়ে গেছে কিংবা কাটিং হয়ে গেছে, মানে লেন্থটাকে হয় কাটিং বা এক্সটেন্ডেড বেড়ে গেছে, এরকম কিছু একটা যাদের হয়ে আছে, তারা যদি তাদের তো মানি মানে ব্লক হবেই, অর্থ প্রবলেম তাদের মধ্যে আসবেই, তার সঙ্গে সঙ্গে তারা যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকে, বিজনেসের জায়গাটা একেবারে আস্তে আস্তে দিনের পর দিন ডাউন হয়ে যাবে। এটা আমি এই কথা, তার হরোস্কোপ যেমনই হোক না কেন, তার যে দশা চলুক না কেন, যত ভালো সময় যাক না কেন, এটা হবেই হবে, মিলবেই মিলবে। দক্ষিণ পূর্ব দিকটাকে অর্থ আগমনের জন্য পাওয়ারফুল করা খুবই দরকার। আমি যাদের বাড়িতে এই অর্থের জন্য এনার্জিস্ট করি, আগে আমি দক্ষিণ পূর্ব দিকটাতে ক্লিক করি। ওই দক্ষিণ পূর্ব দিক পাওয়ারফুল হলেই আমি নিজের জীবনে করেছি, এবং আমার যত ক্লায়েন্ট যারা আমাকে নিয়ে বাস্তু ভিজিট করান, তাদের বাড়িতে আমি গিয়ে এই দক্ষিণ পূর্ব দিকটাকে আগে পাওয়ারফুল করার চেষ্টা করি, যাদের অর্থের জন্য আমাকে যারা ডাকে বা অর্থের জন্য যারা আমাকে বুকিং করেন, যে অর্থের জায়গাটাকে ডেভেলপ করার জন্য। তো এই বাস্তু আমাদের জীবনে ওই দক্ষিণ পূর্ব দিকটা এতখানি ভূমিকা পালন করে অর্থের জন্য। তার সঙ্গে আছে উত্তর দিক। যদি ধরুন কারোর উত্তর দিকে রেড কালার রং হয়ে গেছে, উত্তর দিকে কোনো একটা মিটার বক্স রান্নাঘরে উত্তর দিকে করে ফেলেছেন, অর্থ ব্লক হবেই হবে। এমনকি উত্তর দিকে যদি কারোর একটা লাল কালারের পর্দাও থাকে, সেখানেও অর্থ আটকাবে, অর্থ আসতে অপরচুনিটি আসছে, এই বাধাগুলো হবে। এইগুলো কোনো একজন ভালো বাস্তুবিদকে দেখিয়ে এই এই জিনিসগুলোকে জানতে হবে, এই মানে এই তথ্যগুলোকে আমাদের জানতে হবে। এগুলো থেকে কিভাবে রেহাই পাবো, খুব সোজা, খুব দু চার মিনিট একটা কাজ বাস্তুতে। যেখানে আমি এই দক্ষিণ পূর্ব দিকের কথা বললাম, কিছু নৈবেদ্য আছে বাস্তু পুরুষকে নিবেদন করা, এবং তার যে নিয়ম আছে সেই নিয়ম মেনে সেই নৈবেদ্যগুলোকে নিবেদন করা, 40 দিনের মধ্যে রেজাল্ট, 100% আপনারা বুঝতে পারবেন 40 দিনের মধ্যে সেই রেজাল্ট। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি রামকোটে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? ছেলের নাম বলুন। ছেলের নাম সন্তোষ মন্ডল। কি মন্ডল? সন্তোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 19 নভেম্বর 1993। আপনার হাজবেন্ড ভালো আছেন তো? আমার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ড ভালো আছে, আমি অসুস্থ। আচ্ছা আচ্ছা, আর বলুন সময়টা বলুন। সকাল 9টা। জন্মস্থান কোথায়? রামপুরহাট। এক মিনিট ধরুন।
আচ্ছা, আপনার ছেলে একটু মানে এখন কি করছে কি একটু আমাকে জানান, তারপর আমি বলে যাচ্ছি ওই জায়গাতে। আমার ছেলে একটা ব্যাংকের কাজ করে। আচ্ছা, ব্যক্তিগত ভাবে না, ও আপনার ছেলে একটু লেজি টাইপে হয়ে যাবে, মানে আজকের কাজটা কালকের পরশু এরকম টাইপ করবে, বুঝতে পারছেন? এটা এটা আছে ওর মধ্যে, এর আগে থেকেও ছিল। হ্যাঁ, এটা 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 থাকবে, পারফরমেন্স ভালো হবে, কিন্তু এই যে লেজি লেজিনেসটা না কাট মানে না গেলে ওই ব্যাংকের জায়গায় খুব একটা উন্নতি করতে পারবে না। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে আপনার ছেলেরও হরোস্কোপে সিক্স লর্ডে কেতু বসে আছে, সিক্স লর্ডে যদি কেতু বসে থাকে তাদের গোপন শত্রুতা এবং তন্ত্র ক্রিয়া করে শত্রুতা হয়ে যায়। এবং আপনি আপনার বাড়িটা বীরভূম রামপুরহাটের দিকে বললেন না? হ্যাঁ, এবার ওই জায়গাটা কিন্তু এইসব ক্রিয়াটি এগুলো হয়, বেশ মোটামুটি হয়। আপনি কি খেয়াল করেছেন আপনার ছেলে কিন্তু তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করতে থাকে কেউ? এরা আচ্ছা না বলুন, এরা কোনো কখনো বুঝেছেন বা কোনো কিছু এর জন্য কিছু করেছেন কখনো? হ্যাঁ, এটা তন্ত্র, এবার একটা বলে দিচ্ছি আমি কি কিরকম কি হতে পারে। দেখুন, আস্তে আস্তে হয়তো আপনার ছেলেটা একটু মানে কেমন একটু চুপচাপ হয়ে যাচ্ছে, একটু দেখুন একটু মানে একটু মানে ঝিমোনো ঝিমোনো ভাব বা অসুস্থতা হলে এগুলো আছে কি? তাহলে তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করাই হয়ে আছে। আর এই জায়গাটাতে যত দিন যাবে এই ক্রিয়ার প্রভাব আপনার ছেলের মধ্যে বাড়বে, সেটাকে এটা কাটানোর চেষ্টা করুন। এই এটা কাটাতেই হবে, এবং জিজ্ঞেস করবে আপনার ছেলেকে রাতে সাপের স্বপ্ন দেখে কিনা, জলে ডুবে যাচ্ছে এরকম স্বপ্ন দেখে কিনা, বাঘের স্বপ্ন দেখে কিনা, এই স্বপ্নগুলো এমন কিছু কিছু স্বপ্ন আছে, এগুলো যদি দেখে তাহলে জানবেন 100% তন্ত্র ক্রিয়া করা হয়েছে। আচ্ছা, রাশি লগ্ন আপনি জানবেন। আচ্ছা ঠিক, ধরুন আপনার ছেলের ধনু লগ্ন আর মকর রাশি, মকর রাশি সাড়ে সাতই যাচ্ছে, আপনার ছেলের মধ্যে একটু তাপ সৃষ্টি হবে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কিছু জানবেন? ছক অনুযায়ী বলতে গেলে আপনার ছেলের ওই যে নেগেটিভিটি বললাম যে একটু লেজি টাইপে, একটু মানে সবকিছু করছি করবো এরকম টাইপের ব্যাপার আছে, এটার জন্য কাজের জায়গাটা একটু প্রবলেম থাকবে, মানে সেইভাবে উন্নতিটা হবে না। আপনি সব জেনে নেবেন এখান থেকে বলছি, আপনি প্রশ্ন করেছেন অবশ্যই বলবো আমি। বিয়ের জায়গাটা, বিয়ের জায়গা মোটামুটি ঠিক দেখলেও বিয়ের পরে একটু গোলযোগ টাইপে দেখাচ্ছে, তবে মোটামুটি সুন্দরী মহিলার সঙ্গে বিয়ে হবে, কিন্তু বিয়ের পরে একটু গোলযোগ, হালকা গোলযোগ আছে। গণ্ডগোলটা হচ্ছে না? মিলবে, এগুলো মিলতে বাধ্য, বুঝতে পারেন? আপনি এমন করে বিয়ের ব্যাপারটা জিজ্ঞেস করলেন, আমি ভাবলাম আপনার ছেলে বিয়েই হয়নি। তা দেখুন ব্যাপারটা, দেখুন অ্যাস্ট্রোলজিটা বুঝতে পারছেন আমাদের জীবনে কতটা সত্য হচ্ছেন না, এই যে প্রবলেমটা, এটা যদি বিয়ের আগে কাটিয়ে নিতেন তাহলে এই প্রবলেমটা আজকে এরকম ভোগ করতে হতো না। এই প্রবলেমটা ছোট, আপনার ছেলের জীবনের বিয়ের প্রবলেমটা খুব বড় না, ছোট প্রবলেম, কিন্তু এটা সারা জীবন ভোগ করতে হবে, আপনার ছেলে মানসিকভাবে ওই জায়গা থেকে শান্তি পাবে না, বুঝতে পারছেন? এটাকে এটাকে ঠিক করার চেষ্টা করুন, এগুলো ঠিক করা যায়। হ্যাঁ, 100% না হলেও অন্তত পক্ষে 60% 70% ঠিক করা যায়। ঠিক আছে, ধন্যবাদ। এই যে আমরা বাস্তুর যে আলোচনার মধ্যে ছিলাম, এই যে মানে যেটার মধ্যে বাস্তুর মধ্যে আমরা যে ছিলাম, বাস্তুর মধ্যে খাজানা লুকিয়ে আছে এবং আমি সেই কাজগুলো করছি, বাস্তুর মধ্যে 9টা দিকপাল রয়েছে, সেই দিকপালগুলোকে, যার জন্য যে দিকপাল পাওয়ারফুল হওয়া দরকার, সেই দিকপালগুলোকে যদি এনার্জিস্ট করা যায় সেখান থেকে আমাদের মধ্যে জীবনে অপরচুনিটি আসবে। আপনার ডেট অফ বার্থ অনুসারে কোথায় আপনার এন্ট্রেন্স হলে আপনার জন্য শুভ, সেই স্থানে এন্ট্রেন্স দরকার নেই, যদি একটা দরজা একটা ছবি যদি বা মেরে দেওয়া যদি মেরে দেওয়া যায় সেখান থেকে আপনার কাছে এনার্জি আসবে, গুড এনার্জি আসবে। দরজা ছবি মানে কি, আপনি ইউনিভার্সকে বার্তা দিলেন যে আপনি ওখানে দরজা করে দিয়ে রেখেছেন। এইবার আপনি হয়তো এমন জায়গাতে দরজা করা আছে আপনার বাড়িতে যেখান থেকে আপনার আপনার শুভ জায়গাতে আপনার দরজা না করে অশুভ জায়গাতে দরজা করেছেন, সেখান থেকে অশুভত্ব প্রবেশ করবে। হ্যালো হ্যালো, নমস্তে স্যার। হ্যাঁ, একটু জোরে বলুন ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে প্রীতি মল্লিক বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই স্যার। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/5/2002।
আমি একদম আস্তে আস্তে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। 23/5/2002। 23 বললেন? হ্যাঁ, 23। 23/5/2002। আচ্ছা, আমি কুষ্টির মধ্যে পড়ে যাব, আমি কয়েকটা কথা বলি। তুমি একটু এরকম না, মানে কনফিউশনে প্রত্যেক পদে পদে থাকো না, যে আমি কি করব, এটা করব না এটা করব, এরকম কনফিউশনের মধ্যে থাকো না। এটা কিন্তু জীবনে একটা বড় প্রবলেম। আর একটা ব্যাপার হচ্ছে, জীবনে স্টেবিলিটির অভাব হবে, যে আমি আমার আমি যেটা করছি এখান থেকে আমার কেরিয়ার তৈরি করতে পারবো তো, আমার জীবনে এগোতে পারবো তো, এইরকম একটা এই মানসিকতা থাকবে সব সময়ের জন্য, মানে মনের মধ্যে চলবে, তাই তো? এগুলো হয় তো? হ্যাঁ। এবার সময়টা বলো, জন্ম সময়টা বলো। জন্ম সময় সন্ধ্যা 7:15। জন্মস্থান কোথায়? আচ্ছা, প্রথমত একটা কথা হচ্ছে, মানে শারীরিক জায়গাটা খুব একটা ভালো থাকবে না, শারীরিক জায়গাটা আমি নেগেটিভ দেখছি, শারীরিক জায়গাটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে। তুমি বলো তোমার, মানে আমি যে শারীরিক জায়গাতে বলছি, শারীরিক জায়গাতে এরকম কোনো প্রবলেম তো, মানে যেটা অনেক দিন থেকে হয়ে আছে এরকম কিছু, কি মানে কি আছে তোমার শরীরে? আমি দেখছি এখানে যে একটা প্রবলেম বহুদিন ধরে চলবে শরীরের মধ্যে, তার জন্য ডাক্তার দেখানো, চিকিৎসার ব্যাপার মানে করে এরকম চলবে, বলো কি আছে এরকম? শারীরিক জায়গাটা আমি নেগেটিভ দেখছি, এর জন্য ভালো ডাক্তারের পরামর্শ নেবে। আমি শুনতে পেলাম না, একটু ডাক্তারের ঔষধের কার্যকরী ক্ষমতাটা একটু কম হবে, কারণ এখানে হরোস্কোপ এটা হয়ে আছে তো, তুমি এখান থেকে সাপোর্ট নিতে পারো, অ্যাস্ট্রোলজি সাপোর্ট নিতে পারো, তাতে করে ওই যে আপনার ডাক্তারের মানে ডক্টরের ঔষধের যে কার্যকরী গুণটা সেটা বৃদ্ধি করা যায়, কিছুটা করা যায়, সেখান থেকে এখান থেকে এর সাপোর্টটা নিতে পারো। তোমার কালসর্প দোষ রয়েছে, এই কালসর্প দোষের জন্য তোমার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা সবসময়ের জন্য চলবে, এই টোটাল বিষয়টা থেকে তুমি অ্যাস্ট্রোলজি সাপোর্ট নিতে পারো, কিছুটা জীবনে ভালো কিছু আসবে। একেবারে আজকে সময়টা শেষের দিকে, বেশি কথা বলতে পারলাম না, তো মানে অনলাইন আছে, যোগাযোগ করতে পারো, মানে হ্যাঁ ভালো থাকবেন। যারা আমাকে দেখাতে চাইছেন, আমার প্রত্যেক শুক্রবার করে লক্ষ্মীকান্তপুর চেম্বার রয়েছে কাকদ্বীপে, LB জুয়েলার্সে আমি বসি প্রত্যেক বুধবার এবং শনিবার। কলকাতায় বর্তমানে আমি চেম্বার করছি না, যেহেতু আমি কলকাতায় বাস্তু ভিজিট করছি, মানুষের বাড়িতে গিয়ে বাস্তু ভিজিট করছি, তাই আমাকে আমি কলকাতায় এখন চেম্বার করছি না। দুর্গাপুরের জন্য এখন বুকিং চলছে, আপনারা যারা যেখানে যার সুবিধা হয়, এছাড়াও যে যেখানে যেখানে চেম্বার আছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। সবথেকে ভালো যে আমি মানুষের জন্য যে পরিষেবাটা রেখেছি সেটা অনলাইন পরিষেবা, যেটার মধ্যে আমি প্রায় আধ ঘন্টা কথা বলি, এবং ভিজিটটাও আমি একেবারে আপনাদের মানে আপনারা যেরকম পারবেন সেরকম ভিজিট রেখেছি, অনলাইনে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিছু টিপস, যারা প্রতিকার নিতে পারবে না, কি এমন করলে আপনাদের কিছু ভালো কিছু আসবে, সেরকম কিছু টিপস আমি বলে দিই অনলাইনের মধ্যে, আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আজকের মতো মানে বিদায় নিতে হবে, আজকের একেবারে সময় শেষ হয়ে গেছে, আজকের মতো বিদায় নিচ্ছি, পরের সপ্তাহে আবার এইরকম বাস্তু নিয়ে আলোচনা থাকবে। আপনারা আপনাদের প্রত্যেকের জন্য ওয়েলকাম থাকলো, আপনারা এই যারা আমাকে দেখাতে চান অনলাইনে কিংবা আমার চেম্বারে এসে দেখাতে পারেন। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, জয় ঠাকুর, জয় মা।